হেই, গুড মর্নিং শিলিগুড়ি। তো আজকে অনেক সকালে উঠে গেছি, ফার্স্ট ডে। কারণটা হচ্ছে ওই ভাইয়ের এক্সাম আছে, তো তার জন্য খুব সকালে উঠে গেছি আজকে। তো দেখো, তোমাদের রিভিউটা দেখাই, মানে ভিউটা দেখাই। এখানে একটা ক্যানেল আছে সুন্দর, তো সকালে একটু উঠবো, যাবো একটু চা খেতে। এটা হচ্ছে ক্যানেল। চা খাওয়া কমপ্লিট, তো এখন যাবো, রেডি হবো, ডাইরেক্ট রেডি হয়ে চলে যাবো উদ্দেশ্যে। তো গাইস, এটা হচ্ছে একটা ফ্লাইওভার, তো আমরা ফ্লাইওভারের উপরে আছি। সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে হচ্ছে নৌকাহাটি, তো নৌকাহাটির মধ্যে কোনো নৌকা নেই। দার্জিলিং মোড়, এখন আমরা এখন টয় ট্রেন রোডের সাইড দিয়ে যাচ্ছি। ওই রোডটা একদম সুভাবে দার্জিলিংয়ে পৌঁছেছে। টয় ট্রেন রোড, তো এত দূর পর্যন্ত ট্রেনটা আসে। এখান থেকে ডাইরেক্ট যাওয়া যায় আর কি। মনে হচ্ছে যে একটু যাই দার্জিলিংয়ে। তো গাইস, ফাইনালি পৌঁছে গেলাম পরীক্ষা হলের সামনে। তো এখন এখানে নামলাম, তো এখন সকাল 8টা। তো ভাই এক্সামের জন্য ঢুকে গেছে, তো আমি এখানে ওয়েট করছি, জানি না কতক্ষণ পরে হবে, তো অপেক্ষা করছি এখানে, দেখি কতক্ষণ ওয়েট। 1000 years later. তো গাইজ, এখন উঠে গেলাম টোটোতে। তো এখন টোটো থেকে আমরা ডাইরেক্ট যাবো এনজিপিতে। তো এনজিপি যেতে যেতে কথা হচ্ছে। তো ভাই, যখন আমরা আছি দার্জিলিং মোড়ে, তো দার্জিলিং মোড় এটা, তো প্রচুর জ্যাম। এই পাশে একটা সুন্দর মূর্তি আছে, তো প্রচুর জ্যাম, মানে বিশেষ করে শিলিগুড়িতে খুব জ্যাম। এই যে
তো গাইস, এখানে একটা মানে এখানে একটা মার্কেট আছে, এই যেখানে এই মার্কেটে আমরা ঢুকলাম। তো এই মার্কেটে সব জিনিস নাকি সস্তা পাওয়া যায়, যদিও কিছু নেওয়ার মতো নেই, কিন্তু এই মার্কেটে সব তোমার চাইলে আসতে পারো। ফ্লাইওভারের নিচে মার্কেটটা, এখানে সব কিছু মানে টুকটাক অ্যাসেসরিজ জিনিস, মোবাইল অ্যাসেসরিজ, টুপি বাগারা সব কিছু পাওয়া যায়, সানগ্লাস বাগারা, তোমরা চাইলে আসতে পারো। তো আমরা এই এটার ভিতর দিয়ে এখন যাচ্ছি। তো নেওয়ার মতো কিছু নেই, তো সোজাই চলে যাবো এনজিপিতে। তো গাইজ, এটা হচ্ছে একটা বড় ধরনের ক্লাব, এটা হচ্ছে দাদা ভাই স্পোর্টিং ক্লাব, শিলিগুড়ির মধ্যে এক নম্বর র্যাঙ্কের আছে, সব থেকে বড় একটা ক্লাব। তো দেখতেই পাচ্ছ তোমরা, দাদা ভাই স্পোর্টিং ক্লাব। তো গাইজ, ফাইনালি আমরা চলে আসলাম এনজিপিতে। তো তোমাদের সামনেটা দেখাই, দিস ইজ দ্য নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। তো এটাতে এখন আমরা ঢুকে গেলাম, এখান থেকেই ধরবো ট্রেন সোজা কোচবিহার। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে একটা ট্রেন আছে খুব সুন্দর, দিস ইজ দ্য নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, এখানে একটা ব্যানার দেওয়া আছে। তো চলে আসলাম, এখন খুব ভালো লাগছে। তো এখন পেমেন্টটা ক্লিয়ার করব, তো তারপরে টিকিট পাগাটা কাটবো, তো দেখা যাক। তো গাইজ, পৌঁছে গেছি রেল স্টেশনে। তো এখন এখন ট্রেনটা ধরতে হবে, তো টিকিট বাগেরা কাটতে হবে। তো টিকিট বাগেরাটা কাটি, তারপর তোমাদের রেল স্টেশনটা ঘুরিয়ে দেখাবো। তো তার আগে সবার আগে টিকিটটা কাটি, তারপরে রেল স্টেশনটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তো চলো দেখতে থাকো। তো এই যে দিস ইজ, দেখতে পাচ্ছ এটা রেল স্টেশনের বাইরেটা, এটা হচ্ছে রেল স্টেশনের একদম বাইরেটা, অনেক বড় একটা মানে গ্রাউন্ড। তো এখানে এখান থেকে অনেক গাড়ি আছে, এখান থেকে গ্যাংটক, দার্জিলিং, সিকিম সবখানে যাওয়া যায়। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি রেল স্টেশনটা ঘুরে। তো দিস ইজ দ্য লিফট। তো অনেক দিন পরে লিফটে উঠলাম, ওয়াও। তো খুব ভালো লাগছে অনেক দিন পরে লিফটে উঠতে, তো ফিল দ্যাট, ওয়াও। তো ভাই লিপ, ভাই লিপ, তো ভাই লিপ, ভাই লিপ। তো লিফটে উঠে গেলাম, তো এবার যাব ঘুরতে। ঘুরতে বলতে তোমাদের স্টেশনটা ঘুরে দেখাবো। স্টেশনটা অনেক বড়, তো এখানে হেঁটেও মানে পা ব্যথা হয়ে যায়। এই যে নিচে দেখো, নিচে হচ্ছে রেল লাইন, এখানে ব্রেকেট দেওয়া আছে যাতে কেউ যেতে পারে না।
দেখতে পাচ্ছ অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তো আমরা এখন উপর দিয়ে হাঁটছি, এখানে সিকিউরিটি মানে সার্চ বাগার আছে, বাট যদিও সার্চ বাগারে এখন কোনো সিস্টেম নেই। তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 11টা, তো ট্রেন ধরতে হবে। তো দেখি ঘুরতেছি, এখন আস্তে আস্তে চলে যাব নিচে, নিচের দিকে যাব এখন। তো নিচের দিকে গিয়ে তোমাদের দেখাবো সম্পূর্ণটা। তো গাইস দেখতে থাকো। তো গাইস সামনেটা দেখো, অনেক লোক হয় এই প্ল্যাটফর্মে, কারণ এখান থেকে অনেকে অনেক জায়গায় যায়। তো গাইস এখন যাব টিকিটের ওখানে, দেখি টিকিটের খবরটা কি, তারপর টিকিটটা কেটে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস আসলাম একটার সময়, তো এখন এসে দেখি 3টার সময় ট্রেন। তো এখন আর কি করি, অপেক্ষা করতে হবে, তো তার জন্য এখানে বসে আছি। তো আর কি নেক্সট পার্ট আসছে, তো সবাই সাবস্ক্রাইবটা করে দাও আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। বাই।